ক্লাসে আমরা সলিড স্টেটে কী করেছিলাম, টাইপস অফ ইউনিট সেল করেছিলাম। এবারে আজকে আমরা শুরু করছি বিভিন্ন প্রকার ঘনকাকার কিউবিক বা ঘনকাকার বলতে কিউবিক একক কোষের ঘন সন্নিবেশ, ঠিক আছে। এখন এই ঘন সন্নিবেশে যাওয়ার আগে আমরা দুটো টার্ম একটু জেনে নেব, একটাকে বলছি কি সন্নিবেশ ভগ্নাংশ আর একটাকে বলছি কি সন্নিবেশ দক্ষতা। সন্নিবেশ ভগ্নাংশ অর্থাৎ যাকে বলছি কি আমরা প্যাকিং ফ্র্যাকশন, প্যাকিং ফ্র্যাকশন কাকে বলছে, না একক কোষের কণাগুলি দ্বারা অধিকৃত মোট আয়তন, অর্থাৎ একক কোষে যে কণাগুলো রয়েছে সেই কণা একক কোষের মধ্যে কতটা জায়গা জুড়ে রয়েছে বাই একক কোষের আয়তন, এটাকে আমরা বলছি কি প্যাকিং ফ্র্যাকশন। এবার আসছি প্যাকিং এফিসিয়েন্সি বা যাকে বাংলায় বলছি সন্নিবেশ দক্ষতা। কী বলছি, না উপরের সেই জিনিসটা একই জিনিস, অর্থাৎ একক কোষের কণাগুলির মোট আয়তন বাই একক কোষের আয়তন ইনটু হান্ড্রেড, অর্থাৎ একক কোষের শতকরা কত অংশ কণাগুলি দ্বারা অধিকৃত রয়েছে সেটাকেই আমরা বলছি প্যাকিং এফিসিয়েন্সি। ক্লিয়ার হয়েছে? এখন এই প্যাকিং ফ্র্যাকশন এবং প্যাকিং এফিসিয়েন্সি গণনা করার আগে আমরা একটা ধরে নেওয়ার বিষয় রয়েছে, এত অ্যাজাম্পশনের বিষয় রয়েছে, সেই অ্যাজাম্পশনের বিষয়টা আসছি। অ্যাজুমিং দ্যাট অল দ্য পার্টিকেলস, অর্থাৎ আমরা ধরে নেব সমস্ত কণা, দ্যাট ইজ অ্যাটম মলিকুলস অর আয়নস, অর্থাৎ পরমাণু অণু বা আয়ন আর হার্ড স্ফিয়ার, অর্থাৎ কোষের মধ্যে যে কণাগুলো রয়েছে তারা প্রত্যেকেই কি হার্ড স্ফিয়ার, এবং তাদের ব্যাসার্ধ আমরা ধরে নেব কি আর। ক্লিয়ার হয়েছে? এবারে আমরা এক এক করে প্রতিটা একক কোষ নেব এবং তাদের এই প্যাকিং ফ্র্যাকশন ও প্যাকিং এফিসিয়েন্সিটা গণনা করব। প্রথমেই আমরা আসছি সিম্পল কিউবিক সিস্টেমে। তাহলে এক নম্বরে আমি আসছি সিম্পল কিউবিক ইউনিট সেল। সিম্পল কিউবিক ইউনিট সেলে আমরা কী দেখেছি, না আটটি পার্টিকেল থাকে, এই এরকমভাবে আটটি কর্নারে আটটা পার্টিকেল ছিল। এখন এই পার্টিকেলগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি একে অন্যের সাথে স্পর্শ করে নেই, কিন্তু বাস্তবে পার্টিকেলগুলো থাকে কীরকম বা কণাগুলো থাকে কীরকম, এইরকমভাবে একে অন্যের সঙ্গে স্পর্শ করে থাকে, ঠিক আছে। অর্থাৎ আমি যদি উপরের বা যে কোনো একটা স্কোয়ারকে নিয়ে নিই, এটা হয়নি, এইরকমভাবে থাকছে। ক্লিয়ার হয়েছে? এখন একটু আগেই আমরা বলেছিলাম এরা প্রত্যেকে কি হার্ড স্ফিয়ার, তাহলে এদের ব্যাসার্ধ ধরেছিলাম কি, এটা যদি আর হয়, এটা যদি মিড পয়েন্ট হয় তাহলে এটা কি ব্যাসার্ধ আর, তাহলে এদিকটাও কি আর। তাহলে এই প্যাকিং ফ্র্যাকশন এবং প্যাকিং এফিসিয়েন্সি গণনা করার আগে আমরা কতগুলো বিষয় জেনে নেব। এক নম্বর কি, না ধরিলাম একক কোষের বাহুর দৈর্ঘ্য সমান এ, কণাগুলির ব্যাসার্ধ সমান আর। ক্লিয়ার হয়েছে? তাহলে সিম্পল কিউবিক সিস্টেমের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এ সমান আমরা কী পাচ্ছি, এখান থেকে কী পাবো, না এখান থেকে পাবো এ ইকালস টু টু আর, পাইতো নাকি। এবারে আসছি আমরা তাহলে প্যাকিং ফ্র্যাকশন, প্যাকিং ফ্র্যাকশানে আমরা কী বলেছিলাম, না একক কোষের কণা দ্বারা অধিকৃত আয়তন। এখন সিম্পল কিউবে কণার সংখ্যা কত, একটি, তার কারণটা কি আটটা কণা রয়েছে কিন্তু প্রতিটি কণার এই একক কোষের প্রতি কন্ট্রিবিউশন কত ছিল, একের আট। আমরা দেখো হিসেব করে পেয়েছিলাম এইট ইন্টু ওয়ান বাই এইট, দ্যাট ইজ ওয়ান। তাহলে একটি কণা আর একটি স্ফিয়ারের আয়তন আমরা কীভাবে করি, চারে তিন পাই আর কিউব, এক ইন্টু চারে তিন পাই আর কিউব। এবার আসছি এই ঘনক, এই ঘনকের আয়তন কি এ কিউব। এখন এ কিউবের পরিবর্তে আমরা কী বসাতে পারি, টু আর বসাতে পারি, তাহলে আমরা পাই চারে তিন পাই আর কিউব বাই টু আর, দ্যাট ইজ এইট আর কিউব।
এটা করলে আমরা যেটা পাবো 0.524। অর্থাৎ সিম্পল কিউবে কোণাগুলো একক কোষের 0.524 অংশ দখল করে রয়েছে বা অধিকৃত করে রয়েছে। এটা হয়েছে প্যাকিং ফ্র্যাকশন। তাহলে প্যাকিং এফিসিয়েন্সি কি? প্যাকিং এফিসিয়েন্সি সমান কি? 0.524 × 100, দ্যাট ইজ 52.4। অর্থাৎ সিম্পল কিউবের 100 ভাগের 52.4 ভাগ কোণা দ্বারা অধিকৃত রয়েছে। অর্থাৎ প্যাকিং এফিসিয়েন্সি কত হচ্ছে? 52.4। ক্লিয়ার হচ্ছে? এবারে চলো আমরা থ্রি ডাইমেনশনাল ভিডিওটা, অর্থাৎ থ্রি ডাইমেনশনাল যে প্রজেকশনটা, সেটা একটু দেখে নিই। তোমরা দেখছো এটি একটি সরল ঘনকাকার একক কোষ। এবারে দেখব প্রতিটি কর্নার কোণা একে অন্যকে কিভাবে স্পর্শ করে রয়েছে। দেখতেই পাচ্ছ প্রতিটি কর্নার কোণা একে অন্যকে স্পর্শ করে রয়েছে। এবারে দেখো এই যে 8টি কোণা একক কোষের কত অংশ দখল করে রয়েছে বা অধিকৃত করে রয়েছে। বডি সেন্টার কিউবিক ইউনিট সেলে এর প্যাকিং ফ্র্যাকশন এবং প্যাকিং এফিসিয়েন্সি দেখো সিম্পল কিউবে কী ছিল? এরকমভাবে একটা সিম্পল কিউব ছিল, 8টা কর্নারে 8টা অ্যাটম ছিল, তাই না? আমরা 8টা কর্নারে 8টা অ্যাটম পেয়েছিলাম। বডি সেন্টারে কী হবে? এর ঠিক মাঝখানে একটা অ্যাটম আসবে। সিম্পল কিউবে আমরা দেখেছিলাম, দেখো প্রতিটি কোণা, কর্নারের যে কোণা তার পার্শ্ববর্তী কোণার সাথে টাচ করেছিল, তাই না? বডি সেন্টারে কিন্তু এটা হবে না। বডি সেন্টারে হবে কি না? বডির ঠিক মাঝখানে, এটা কিন্তু ফেস নয়, বডির ঠিক মাঝখানে যে কোণাটি রয়েছে সেই কোণা কর্নারের কোণাগুলোর সাথে স্পর্শে রয়েছে। অর্থাৎ কর্নারের যে 8টা কোণা সেটা কিন্তু ওই বডির যে কোণা, অর্থাৎ একদম মাঝখানে যে কোণাটি রয়েছে সেই কোণার সাথে স্পর্শ করে রয়েছে। তাহলে আমরা এখান থেকে একটা বডি ডায়াগোনাল আঁকার চেষ্টা করব, ঠিক আছে? ধরো এইটা হচ্ছে এই কর্নারের কোণা, এইটা হচ্ছে বডির কোণা, আর এইটা হচ্ছে এই কর্নারের কোণা, এরা পরস্পর স্পর্শ করে রয়েছে। তাহলে এটাকে যদি আমরা করি এবং এর নাম দিলাম এ বি, আর এইটা যুক্ত করলাম, এর নাম দিলাম সি, এর নাম দিলাম ডি। তাহলে এখান থেকে তোমরা দেখো বি সি বি এবং ডি এটা একটি সমকোণী ত্রিভুজ, যা সি ডি এবং বি ডি এই দুটো বাহু কি? ওই ঘনকের দুটি বাহু। তাহলে এখান থেকে আমরা সিবি সমান কী লিখতে পারি? সিবি সমান রুট অফ সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এখন সিডি এবং বিডি দুটোই কি? ঘনকের বাহু। ঘনকের বাহুর দৈর্ঘ্য আমরা কী ধরেছিলাম? না, এটাও এ, এটাও এ, দ্যাট ইজ রুট টু এ। এটা কী পাচ্ছি? সিবি। এবারে দেখো আমরা ত্রিভুজ এ বি সি যদি এটা কল্পনা করে নেই, এটাও একটি সমকোণী ত্রিভুজ, যার এ সি এবং সিবি যথাক্রমে লম্ব ও ভূমি যদি হয় তাহলে এ বিটা কি? অতিভুজ। তাহলে এখান থেকে আমরা পেতে পারি এ বি সমান রুট অফ এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, তাই না? তাহলে এ সি সমান কি? ঘনকের বাহু, অর্থাৎ রুট এ স্কোয়ার প্লাস বিসি সমান কি? বা সিবি, বিসিটা মানে কি? সিবি, এটা আমরা একটু আগেই গণনা করেছি। তাহলে রুট টু এর হোল স্কোয়ার, দ্যাট ইজ রুট থ্রি এ। এবারে দেখো এই এ বি সমান আমরা কী পাচ্ছি? এইটা যদি ঘনক হয় তাহলে ঘনকের এই অংশটা মিড পয়েন্ট হলে এটা কি? আর এই অংশটা মিড পয়েন্ট হলে এটা আর, এটা আর, এটাও কি? আর। তার মানে কটা আর পেলাম? 1, 2, 3, 4, দ্যাট ইজ 4 আর। তার মানে এ বি সমান কত? 4 আর। এই রিলেশনটা একটু মনে রাখার চেষ্টা করবে, অর্থাৎ বিসিসিটা ক্রিস্টালে 4r = √3a বা a সমান 4r/√3। ক্লিয়ার হচ্ছে? এবারে আমরা প্যাকিং ফ্র্যাকশন করব। কোষে আমরা 8টা কর্নারের জন্য আমরা কী পেয়েছিলাম? না, 8টা কর্নারের জন্য আমরা পেয়েছিলাম 8 × 1/8, তাই না? পেয়েছিলাম। তাহলে এখান থেকে আমরা কী পেয়েছিলাম? 1টি। আর বডির জন্য আমরা কী পেয়েছিলাম? 1টি। তাহলে টোটাল কোণার সংখ্যা কটা? 2টো। তার মানে আমরা প্যাকিং ফ্র্যাকশানে কী লিখছি? 2 × 1টি কোণার আয়তন 4/3 πr³ বাই ঘনকের আয়তন। ঘনকের আয়তন কি? এ কিউব। এখন এই এর জায়গায় আমরা কী লিখব? এর জায়গায় লিখব 4r/√3। তাহলে এটা সমান যদি পাই 2 × 4/3 πr³ বাই
फोर आर बाय रूट थ्री होल क्यूब एटा करले आमरा जेटा पाबो पॉइंट सिक्स एट तार माने बॉडी सेंटर क्यूबिक लैटिसेर पैकिंग फ्रैक्शन कत पॉइंट सिक्स एट ताले पैकिंग एफिसियंसि एफिसियंसि कत होबे पॉइंट सिक्स एट इंटू हंड्रेड दैट इज सिक्सटी एट तार माने बॉडी सेंटर क्यूबिक लैटिसे कोणागुलो घनकर जो आयतन तर 68% जैगा दखल कर रही है तेल एदिक थेके देखले आमरा देखते पाबो सिम्पल क्यूबर थेके बॉडी सेंटर क्यूबिक लैटिस अनेकटा क्लोज पैक तार माने बॉडी सेंटर क्यूबिक लैटिसे कोणागुलिर द्वारा अधिकृत जायगार परिमाणटा अनेक बेशी चलो आमरा सेई थ्री डी प्रोजेक्शनटा एकटु देखे नी तुम्हारा देखो बीसीसी टाइप यूनिट सेल अर्थात देहकेंद्रिक घनकाकार एकक कोष जार माझेर कोणाटिर साथे आठटी कर्णार कोणा स्पर्श करे रयेछे। एबारे देखो एकक कोषेर कोणागुली एकक कोषेर कतटा जायगा अधिकृत करेछे। आसछि फेस सेंटर क्यूबिक यूनिट सेल अर्थात पृष्ठकेंद्रिक घनकाकार एकक कोष। पृष्ठकेंद्रिक घनकाकार एकक कोषे कि ना एई जे क्यूब रयेछे क्यूबेर छटा जे फेस रयेछे प्रतिटा फेसेई एकटी करे कोणा रयेछे फ्रंट फेस बैक फेस। एखन एखाने किन्तु ये फेसर मिड पॉइंटे जो कोणागुलो रोयेछे सेई कोणार साथे एई चारटी कोणा स्पर्श करे रोयेछे। आबार ठीक एक ही रकम एई फेसर जो मिड पॉइंटे मिडिले जो कोणाटी रोयेछे तार संगे एई चारटी कोणा स्पर्श करे रोयेछे। तार माने एबारे आमरा एकटा फेस डायगोनल आँकबो। एई हच्छे कोणा एई पॉइंटे आछे एइटा आर एटा हच्छे एई एइखाने। ताहले एखान थेके आमरा पाबो कि एई আমরা নামকরণ করছি এ বি এবং সি। তাহলে এই এ বি সি ত্রিভুজে দেখো এ সি এবং বি সি এরা এই দুটো হচ্ছে এই ঘনকের বাহু তাই না। তাহলে এখান থেকে আমরা এ বি এ বি সি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এ বি সমান আমরা কী পেতে পারি এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। আমরা এ সি সমান এ স্কোয়ার আর বি সি সমান কি সেই ঘনকের বাহু। তার মানে এ বি সমান আমরা কী পাচ্ছি রুট টু এ। এবার দেখো এ বিটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। এইটা যদি একটা গোলক হয় তাহলে এটা হচ্ছে আর এটা আর এটা আর এই পোর্শনটাও কি আর। তাহলে আমরা কটা আর পেলাম এক দুই তিন চার চারটে আর। তার মানে এটা বলতে পারি কি ফোর আর দ্যাট ইজ ফোর আর ইকালস টু টু এ। তাহলে এ সমান কত ফোর আর বাই রুট টু। তাহলে এই রিলেশানটা একটু মাথায় রাখবে অর্থাৎ পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্রান্ত দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য ফোর আর বাই রুট টু। এবারে আমরা চলে আসছি প্যাকিং ফ্র্যাকশন সমান আমরা কী লিখব না একক কোষের কোণার দ্বারা। এখন পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে কোণার সংখ্যা মোট কত ছিল আটটা কর্নারে যে অ্যাটম ছিল তার পেয়েছিলাম কন্ট্রিবিউশন এক আর প্রতিটা ফেসে ছিল মোট ফেস ছিল কটা ছটা তার প্রতিটার কন্ট্রিবিউশন হাফ ছিল সেখান থেকে পেয়েছিলাম তিন। তাহলে টোটাল কোণার সংখ্যা কত পেয়েছিলাম আমরা চার। তাহলে চারটি কোণার আয়তন ফোর ইন্টু চারের তিন পাই আর কিউব বাই এ কিউব। এ কিউব মানে কি ঘনকের আয়তন। এখন সেই এর জায়গায় আমরা কী বসাবো ফোর আর বাই রুট টু। তাহলে এখান থেকে আমরা পেতে পারি ফোর ইন্টু চারের তিন পাই আর কিউব বাই ফোর আর রুট থ্রি রুট থ্রি না রুট টু সরি রুট টুর হোল কিউব। এটা ইকালস টু আসছে পয়েন্ট সেভেন ফোর। তার মানে এফসিসি ক্রিস্টালের প্যাকিং ফ্র্যাকশন কত পয়েন্ট সেভেন ফোর। প্যাকিং এফিসিয়েন্সি পিএ এফিসিয়েন্সি সমান কী পড়ব পয়েন্ট সেভেন ফোর ইন্টু হান্ড্রেড দ্যাট ইজ সেভেন্টি ফোর। তার মানে প্যাকিংয়ের দিক থেকে যদি আমরা দেখি তাহলে সিম্পল কিউবের থেকে বিসিসি অর্থাৎ দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ অনেক ক্লোজ প্যাক এবং তার তুলনায় এফসিসি অর্থাৎ পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ অনেক ক্লোজ প্যাক। তার কারণ দেখো কোষের 74% জায়গাই কণা দ্বারা অধিকৃত রয়েছে। এবারে আমরা ওই থ্রিডি পিকচারটা দেখে নেব একটু। তোমরা দেখছো এফসিসি টাইপ ক্রিস্টাল যার প্রতিটি পৃষ্ঠের কণা কর্নারের কণাগুলোর সাথে স্পর্শ করে রয়েছে। এবার আমরা দেখে নেব এই কণাগুলি একক কোষের কতটা অংশ দখল করে রয়েছে বা অধিকৃত করে রয়েছে।